আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দোস্ত আমার প্রিয় ভাই বোনেরা আপনারা দেখছেন নেক আমল বাংলা চ্যানেলে আপনাদের জন্যে নিয়ে এসেছি একটি গুরুত্বপূর্ণ এবং বহু পাওয়ারফুল আমল সেটি হল সেকেন্ডে সেকেন্ডে লক্ষ কোটি নেকি তো দোস্ত আমার প্রিয় ভাই বোনেরা ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ আপনারা যারা এখনো সাবস্ক্রাইব করেননি এখনি নিচে লাল লেখা সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা ঘন্টি বেলাইকেন ক্লিক করে অল করে দিন যাতে নতুন নতুন সমস্ত ভিডিওগুলোর নোটিফিকেশান আপনাদের কাছে আগে পৌঁছই তো দোস্ত আমার প্রিয় ভাই বোনেরা আপনাদের সামনে স্ক্রিনে যে লেখাগুলো দেখছেন এই লেখাগুলো পাঠ করিলে বা আমল করিলে কাল কিয়ামতের দিনে বা হিসাব নিকাশের দিনে মিজান পাল্লার সবাবের দিকটা ভারী হবে এবং আল্লাহর রহমতে সে জান্নাতি হবে তো দোস্ত আমার প্রিয় ভাই বোনেরা আপনারা এই আমলগুলো করে সেকেন্ডে সেকেন্ডে লক্ষ কোটি নেকি কামান ও নেকি উপার্জন করুন প্রশ্ন কোন কলেমা পাঠ করলে গোনা মাফ না হওয়া পর্যন্ত আল্লাহর আরস নড়াচড়া করতে থাকে উত্তর নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম ফারমান বা বলেছেন আরশের সম্মুখে একটি নূরের খুঁটি রয়েছে যখন কোনো ব্যক্তি কলেমা তৈ্যবাহ পাঠ করে তখনই এ খুঁটি হিলতে দুলতে থাকে তখন আল্লাহ তাআলা বলেন এ খুঁটি স্থির হও খুঁটি উত্তরে বলেন আমি কেমন করে স্থির হব অথচ তখন পর্যন্ত কলেমা পানার গোনা মাফ হয় না তখন আল্লাপাক বলেন আচ্ছা আমি তার সমস্ত গোনা মাফ করে দিলাম তখন সেই খুঁটি স্থির হয়ে যায় পরের প্রশ্ন কোন ব্যক্তিকে সত্তরজন শহীদের নেকি দেওয়া হবে উত্তর যে ব্যক্তি ইলমের একটি অধ্যায় শিখল এবং অন্যকে শিখালো তার আমল নামায় জন শহীদের নেকি দেওয়া হবে পরের প্রশ্ন কোন একটি কথা অন্যকে শিক্ষা দিলে এক বছর নেকি হবে উত্তর কোন ইমানদার ব্যক্তি একমাত্র নেকি জেনে দিনের একটি কথা অন্য ভাইকে শিক্ষা দিলে এক বছর এবাদতের নেকি লাভ করবে